নমস্কার বন্ধুরা, মিনাস কুকিং স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিনা, আবারও হাজির হয়ে গেলাম আজকে নতুন একটি রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়াভাবে গাওয়া ঘি রেসিপি। দুধের সর থেকে কিভাবে ঘি তৈরি করা যায় একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের উপকারে আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি। আর এইরকমভাবে ঘি তৈরি করলে এটি যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, আবার খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। ঘি তৈরির অনেকগুলি পদ্ধতি আছে। অনেক সময় বাটার বার করে তারপরেও ঘি তৈরি করা যায়। আজকে আমি বাটার না বার করে ঘিটা তৈরি করব। আশা করি আপনাদের ভীষণই সহজ লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ঘি তৈরির জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম মতো দুধের সর ফ্রিজে জমিয়ে রেখেছিলাম, তো সেটা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এতগুলো সর আমি ধীরে ধীরে কিভাবে জমালাম সেটি আমি পরে দেখাচ্ছি, প্রথমে রেসিপিটি দেখিয়ে নিই। এখানে আমি 500 গ্রাম দুধের সর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একটা হ্যান্ড মিক্সারের মাধ্যমে করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিংয়ের মাধ্যমে করে নিতে পারেন, যাতে কোনো দানা ভাব না থাকে। একদম ক্রিমি টেক্সচার করে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে। যেহেতু রেসিপিটি আমি সহজভাবে দেখাতে চলেছি, তাই এটি হাত দিয়েই করে নিচ্ছি। একটু সময় ধরে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু মিক্স হয়ে গেছে। প্রায় 5 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন এরকম একটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে। এইবারে আমি চলে যাচ্ছি গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনে একটা কড়াই সামান্য একটু গরম করে নিয়েছি, এর মধ্যে সম্পূর্ণ ক্রিমটাকে আমি ঢেলে দিয়েছি। এইবারে প্রথম 5 মিনিট একটু হাই হিট করে জাল করে নেব। যেহেতু আমি এটা বাটার বার করে নিইনি, তাই একটা দুধ মতো রয়েছে, লিকুইড মতো একটু বেশি রয়েছে, সেটাকে জাল করে টানিয়ে নেব। দেখুন একটু নাড়াচাড়া করতে বাটারগুলো সব গলে যাচ্ছে। প্রায় 5 মিনিট মতো হাই হিটে জাল করে নেওয়ার পরে এবারে মিডিয়াম ফ্লেমে আমি জাল করে নিচ্ছি আরও 5 মিনিট মতন। মিডিয়াম ফ্লেমে একটু সামান্য নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করার একদম দরকার নেই। আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে জাল করে নেওয়ার পরে চার ধার থেকে কিন্তু ঘি বার হতে শুরু করেছে। এই পর্যায়ে একদম লোয়ে রাখব। লোয়ে রেখে টানা 10 থেকে 15 মিনিট জাল করে নিতে হবে। গ্যাসের আঁচটা এই পর্যায়ে লোয়ে রাখলে খুব ভালোভাবে ঘি বার হয়ে যাবে। দেখুন এখানে ঘি কিন্তু বার হয়ে গেছে। আর আমি যেহেতু বাটার বার করে নিইনি, ক্রিম তৈরি করে তারপরে জাল করেছি, সেই কারণে এখানে কিছুটা ছানা মতো বার হয়েছে। এইগুলো এই পর্যায়ে আমি একটু ছেঁকে তুলে নেব। এই ছানাগুলো কিন্তু একদম আমি ফেলে দেব না, এগুলো দিয়ে তরকারিও রান্না করা যায়, আবার কোনো কিছুর সাথে খেয়েও নেওয়া যায়। ভীষণ ভালো লাগে কোনো মুড়ির সাথে মেখে খেলে। এইবারে দেখুন এখানে ঘিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে, তবে ঘির মধ্যে আমি একটু কালার চাইছি। একদম লাইট কালার লাগবো না, একটু ডিপ কালার করব। বেশি ডিপ কালার করলে কিন্তু এর সুগন্ধটা খুব ভালো আসবে। গ্যাসের আঁচটা কিন্তু আমার এই পর্যায়েতে লোতেই আছে। লোতে রেখে আরও 10 মিনিট পর্যন্ত আমি ঘিটাকে জাল করে নেব। আর এত সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে, আপনারা একবার না তৈরি করলে এটা তো বুঝতেই পারবেন না, এতটাই সুন্দর এর গন্ধ, কী যে বলবো। দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না, যদি একবার আপনারা এইরকমভাবে ঘি তৈরি করে খেয়ে দেখেন। একদম নির্ঝঞ্ঝাটভাবে রেসিপিটি আজকে দেখানোর চেষ্টা করেছি। আর এই কড়াইয়ের পোড়া দাগগুলো দেখে একদম ভয় পাবেন না। যে কোনো স্টিলের স্কচ ব্রাইটার দিয়ে একটু ডলা দিলেই কিন্তু এগুলো খুব ভালো মতো ক্লিন হয়ে যায়। আরও 10 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি, কালারটা একটু ডিপ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা কাঁচের বয়মে স্টোর করব, তবে অবশ্যই ঠান্ডা করে নিয়ে। ঘিয়ের কালারটা আমি ঠিক এইরকম রেখেছি, দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। এর থেকে লাইট করেও আপনারা করতে পারেন, আবার এর থেকে ডিপও করতে পারেন, অসুবিধা নেই। তবে আমার এই কালারটাই বেশ ভালো লাগে, আর এইরকম পর্যায়ে নামালে একটা সুগন্ধ আলাদাই আসে। তৈরি হয়ে গেল আমার ঘি। প্রায় 400-450 গ্রাম দুধের সর দিয়ে আমার এখানে প্রায় 200 গ্রাম মতো ঘি তৈরি হয়েছে। এইবার একটা পরিষ্কার করা শুকনো একটা কাঁচের বয়মে আমি তুলে নিচ্ছি। ঘিটা যতক্ষণ না সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এর ঢাকনা দিয়ে আটকানো যাবে না। গরম অবস্থায় একদম ঢাকনা দিয়ে আটকাবো না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ঘরোয়াভাবে একদম গাওয়া ঘি রেসিপি। এই রেসিপিটি অবশ্যই ফলো করুন, আশা করি কেউ নিরাশ হবেন না।
এইবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরের দিনে আমার ঘিয়ের স্ট্রাকচারটা এতটাই পারফেক্টভাবে তৈরি হয়েছে যে আমার নিজেরই ভীষণ ভালো লাগছে। এইবারে দেখুন বন্ধুরা, দুধের সর আমি কীভাবে জমিয়েছি। প্রায় 500 গ্রাম মতো দুধ আমি প্রতিদিন জাল দিই, আর জাল দিয়ে ভালো করে একটু জাল দিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য বাইরে রেখে দিই, তারপরে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখার পরে 12 ঘন্টা পরে বার করে এরকম একটা মোটা সর পড়ে, সরটাকে আমি একটা ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিই। প্রায় 1 মাস মতো জমলেই আমার প্রায় ঘি তৈরি করার জন্য হয়ে যায় প্রায় 400 থেকে 450 গ্রাম সর। তাহলে আশা করি আপনাদের ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। এইরকমভাবে আপনারাও সর জমান আর ঘি তৈরি করে বাড়িতে বাচ্চাদেরকে নিঃসন্দেহে খেতে দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।